إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. دوستو احباب، علم دين، علم الهي، قرآن سنة علم، شريعت علم সম্পর্কে আমাদের পূর্ববর্তী বুজুর্গরা যে বড় বড় ইমাম সাহেবান কীভাবে মেহনত করেছেন তার কিছু কথা এখানে আমি আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। তো তাহলে শুরু করা যাক। দারাবার্দি রহমতুল্লাহ বলেন, আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ও ইমাম মালিক রহমতুল্লাহকে দেখিয়েছি মসজিদে নববীতে ঈশার নামাজের পর হইতে এক মাসালা লইয়া বিতর্ক শুরু করিতেন না, তাদের মধ্যে কোনোরূপ তিরস্কার বা বৎসনা হইত আর না ভুল ধরাধরি হইত। এই অবস্থায় সকাল হইয়া যাইত এবং সেখানেই তারা ফজরের নামাজ আদায় করিতেন। মুকদ্দমা কিতাব থেকে। ইবনে ফোরাত বাগদাদি একজন মহাদ্দেস ইন্তেকালের সময় 18 সিন্ধু কিতাব রাখিয়া গিয়েছেন। তন্মধ্যে অধিকাংশই তাঁহার নিজ হাতে লেখা ছিল। আর তাঁহার কৃত এই যে মহাদ্দিসগণের নিকট বর্ণনার বিশুদ্ধতা হিসেবে তাঁর লিখিত বিষয়গুলো নির্ভরযোগ্য প্রমাণস্বরূপ বিবেচিত হইয়াছে। এবার আসেন ইবনে জওজির রহমতুল্লাহ কথা। ইবনে জওজির রহমতুল্লাহ বিখ্যাত মহাদ্দেস ছিলেন। 3 বছর বয়সে তাঁর পিতা মারা যান। এতিম অবস্থায় লালিত হন। তিনি এত মেহনত করিতেন যে জুমার নামাজ ব্যতীত বাড়ি হইতে দূরে যাইতেন না। একবার মিম্বরের উপর দাঁড়াইয়া বলিলেন, আমি এই অঙ্গুলির সাহায্যে 2000 কিতাব খণ্ড লিখিয়াছি। সুবহানাল্লাহ। তাঁহার সরচিত কিতাব ছিল 250-এর উপর। কথিত আছে যে তাঁহার সামান্য সময়ও নষ্ট হইত না, দৈনিক 4 অংশ করিয়া লেখার নিয়ম ছিল। তাঁহার মজলিসে কখনও 100,000-এর অধিক সাগরিত অংশগ্রহণ করিত। সুবহানাল্লাহ। রাজাবাদশাহ এবং মন্ত্রীরাও তাঁহার দর্শে বসিতেন। স্বয়ং ইবনে জওজি রহমতুল্লাহ বলেন, 100,000 লোক আমার হাতে বায়াত হইয়াছে এবং 20,000 লোক আমার হাতে ইসলাম গ্রহণ করিয়াছে। এত সত্ত্বেও সেই যুগে শিয়াদের প্রভাব থাকার দরুন তাহাকে যথেষ্ট নির্যাতন ভোগ করিতে হইয়াছে। তাজকিরা। হাদিস লেখার সময় কলম কুচি জমা করিয়া রাখিতেন। মৃত্যুকালে ওসিয়ত করিয়া গিয়াছিলেন যে আমার গোসলের পানি যেন উহা দ্বারা গরম করা হয়। কথিত আছে এইগুলি দ্বারা গোসলের পানি গরম করার পরও কিছু অবশিষ্ট রইয়া গিয়াছিল। তো প্রিয় দোস্ত আহবাব, এই ছিল আমাদের আকাবের বুজুর্গদের ওয়াকিয়া। যেমন ইয়াহিয়া ইবনে মুয়াইয়্যিন রহমতুল্লাহ হাদিসের বিখ্যাত ওস্তাদ ছিলেন। তিনি বলেন, আমি নিজ হাতে 1,000,000 হাদিস লিখিয়াছি। তো প্রিয় দোস্ত আহবাব, অপেক্ষা করুন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আমরা আরও কিছু তথ্য নিয়ে আসতেছি ইনশাআল্লাহ।